জিপির উৎসব 6000, এর জন্য ধারণকৃত ভিডিও। জিপি চাইলে এটা তার যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবে। তো প্রথমে হচ্ছে এটা আমার মাটির বাগান বা নিচের এটা হচ্ছে করমচা গাছ। সাথে আছে আম গাছ। এটা হচ্ছে গ্রুপ থেকে পাওয়া মালবেরির কাটিং থেকে গাছ। এটা হচ্ছে জার বেড়া। এখন যাচ্ছি ছাদ বাগানে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। হাই পেয়ারা।
কমলা, মাশাল্লাহ, অনেক টক আর খুব বরকতময় কমলা। একটা কমলা একটা ফ্যামিলি খেয়ে শেষ করতে পারে না, এতই বরকতময়। সাদা জবা, এটা হচ্ছে সুইট লেমন, মরিচ, সিডলেস লেবু, তেজপাতা, গন্ধরাজ, এটা হচ্ছে বীজ থেকে করা আনার, আনারের চারা। এটা হচ্ছে জবা, এটা নিজ হাতে করা কাটিং থেকে। বারোমাসি আম গাছ, আমের চারা, জলপাই, মিষ্টি আমলকি, নীল অপরাজিতা, আসলে অপরাজিতা গুলো অনাহত ভাবে হওয়া,
এটা হচ্ছে বনসাই করার একটা চেষ্টা, এটা হচ্ছে এক জিবি থেকে পাওয়া প্রথম বীজের চারা। এক জিবি থেকে পাওয়া বেগুন বীজের বেগুন গাছ, এটা হচ্ছে নিজস্ব টিস্যু জার্মিনেশনের মাধ্যমে করা বীজ থেকে আঙুর গাছ। নীল অপরাজিতা ডুমুর, এক জিবি থেকে পাওয়া লাল ঢেঁড়সের বীজের ঢেঁড়স গাছ। তবে আমার এখানে আস্তে আস্তে সম্ভবত লাল রংটা ধুয়ে এখন সাধারণ হয়ে গেছে। তারা আসছে, কবুতর গাঁদা, গোলাপ। কিন্তু দুঃখের বিষয় আজকে গাছটাতে কোনো ফুল নেই, সব ফুলগুলি ঝরে গেছে। সাদা গোলাপ ঝরে যাওয়ার পর্যায়ে পেঁপে গাছ, তিনি নাকি পুরুষ। এই আমার 12 মাসে আমরা
লাকি ব্যাম্বো, আসলে মেয়ে অসুস্থতার কারণে ছাদে ওঠা হয় না অনেকদিন, যার কারণে এগুলোর সঠিক যত্ন আত্মেই করা হচ্ছে না। এ পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর কষ্ট করে দেখার জন্য আরও একবার ধন্যবাদ।